হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি যাব উত্তর চব্বিশ পরগনার বারাসাতে, যেখানে রয়েছে সিরাজ উদ্যান। তো আজকে আপনাদের সামনে সিরাজ উদ্যানটা তুলে ধরবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি যাচ্ছি সাগরিয়া স্টেশন, সেখান থেকে ক্যানিং বারাসাত লোকালটা ধরে আমি বারাসাতে যাব, তারপরে সিরাজ উদ্যানে ঢুকবো এবং আপনাদের পুরো ভিউটা দেখাবো, তো সঙ্গে থাকুন। বারাসাত হলো উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত বনগাঁর লাইনে। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বনগাঁ লোকাল, বারাসাত লোকাল, হাসনাবাদ লোকাল, দত্তপুকুর লোকাল, ঠাকুরনগর লোকাল এবং গোবরডাঙ্গা লোকাল ধরে আপনারা বারাসাতে পৌঁছে যেতে পারেন। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে প্রতিদিন একটি মাত্র ট্রেন ছাড়া হয় ক্যানিং বারাসাত লোকাল হিসেবে, সেটা করে আপনারা যেতে পারেন। বারাসাত জংশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে গিয়ে চাঁপাডালি বাসস্ট্যান্ড বা চম্পাডালি বাসস্ট্যান্ড অথবা তিতুমল বাসস্ট্যান্ডের পাশেই অবস্থিত সিরাজ উদ্যানে আপনারা পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, এখন আমি ঢুকছি দমদম জংশন, আর দেখতেই পাচ্ছেন শিয়ালদা লাইনের সাথে যুক্ত হচ্ছে কলকাতা চক্র রেল লাইন, যেটা কলকাতা স্টেশন এবং পাতিপুকুর হয়ে দমদম লাইনে ঢুকেছে। এটা হলো বারাসাত জংশনের মার্কেট এরিয়া, আর এই বাসস্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে সিরাজ উদ্যান। এই পার্কে প্রবেশ মূল্য জন পিছু 15 টাকা এবং এর সঙ্গে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, যেখানে আপনাদের এক্সট্রা 20 টাকা করে দিতে হয় এবং তার সঙ্গে রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা, যেটাতে আপনারা যদি ভ্রমণ করেন তাহলে এক্সট্রা 10 টাকা করে পার হেড হিসেবে আপনাদের দিতে হবে। এই পার্কের নাম সিরাজ উদ্যান অথবা হাতিপুকুর পার্ক। এই নামকরণের পিছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা, যেটা আজ আপনাদের সামনে তুলে ধরব। বাংলার নবাব সিরাজদ্দৌলা সুদূর মুর্শিদাবাদ থেকে বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপের জন্য প্রায়ই কলকাতার দিকে পাড়ি দিতেন, মাঝেই পড়ত এই বারাসাত, সঙ্গে থাকত সৈন্য এবং হাতির দল। যখন উনি বারাসাতে বিশ্রাম করতেন তখন এই পুকুরটি উনি খনন করেন হাতিদের পানীয় জলের উদ্দেশ্যে, তার থেকেই এই পুকুরটির নাম হয় হাতিপুকুর। আর এখানে বলাই বাহুল্য যে সিরাজদ্দৌলার নাম অনুসারেই এই উদ্যানটির নাম দেওয়া হয় সিরাজ উদ্যান। সুন্দর পরিবেষ্টিত পরিবেশ এখানে গড়ে তোলা হয়েছে।
হাতিপুরটির মাঝখানেই রয়েছে একটি দ্বীপ, যার মধ্যে রয়েছে একটি খাবার দাবার অর্থাৎ রেস্তোরাঁর বন্দোবস্ত, যেখানে আপনারা খাবার দাবার করতে পারেন, খাওয়া দাওয়া খেতে পারেন এবং কিছুটা সময় কাটাতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে ইতিহাসটার কথা আমি আপনাদের ব্যক্ত করলাম সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বাচ্চাদের চড়বার জন্য কিছু জিনিস রয়েছে, তার জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে। আর এটি হলো টয় ট্রেনের স্টেশন, অর্থাৎ এখান থেকেই টয় ট্রেনটা ছাড়ে এবং পুরো পুকুরের চারদিক থেকে ঘুরে এসে আবার এখানে এসে থামে। বন্ধুরা এটা হচ্ছে বোট, মানে এখান থেকে বোট ছাড়ে আর কি পুরো পুকুরটাতে ঘোরার জন্য।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আপনারা দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এই পার্কে এসে ভিজিট করতে পারেন। অর্থাৎ সোমবার পার্কটি শুধু বন্ধ থাকে এবং মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত। তো এর মধ্যে আপনারা এসে এখানে ভিজিট করতে পারেন, ঘুরে দেখতে পারেন। এবার হলো ফেরার পালা। ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার কাছে পৌঁছায়। তো আমাকে সাপোর্ট করুন, এইভাবে পাশে থাকুন যাতে আপনাদের জন্য আরো ভালো 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 আরো ভালো করতে পারি আপনাদের জন্য। তো অশেষ ধন্যবাদ আপনাদের, তো সঙ্গে থাকুন।